তো নাম নাই দেখি দেখি কোনটা না এগো না নাগরিকদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এবার একটা ব্যতিক্রমী প্রতিমা এবং ব্যতিক্রমী প্যান্ডেল আমরা বলবো। তো ব্যতিক্রমী প্রতিমা আমরা দেখতে পাবো শিলচর শহরে কোনো জায়গায় এ ধরনের প্রতিমা নেই। তো এই যে অদ্ভুত আইডিয়াটা বা ব্যতিক্রমী আইডিয়াটা কেমন করে আসলো? অ্যাকচুয়ালি এবার আমাদের প্রতিমা যেটা হচ্ছে একদম আমাদের যে ডাস্টনারের মালিক নামটা উনি আমাদের এখানে প্রতিমাটা দিয়েছেন। আমরা এবার বিলপাতেরই এনেছি আমাদের প্রতিমাটা, ওরাই বানিয়েছে। উনি আমাদেরকে বলেছিল এবার ওরা শাড়ি দিয়ে নি, কারণ আমাদের যে বছরের চাই সব কিন্তু মাটিরই, কাপড় লাগানো না, সেটা প্রকৃতি বান্ধব প্রতিমা। আমরাও ভাবলাম ঠিক আছে, আর তাছাড়া এবার আমাদের 97 ইয়ার রানিং, আর আমরা 2 বছর বাকি, নেক্সট 100 ইয়ার্সে আমরা পৌঁছাবো। আর প্রতি বছর না আমাদের ষষ্ঠীর দিন কালচারাল প্রোগ্রাম হয়েছিল, যেটা আমাদের ঐতিহ্য। আর আমরা প্রতিবারের না এবারও দুপুরে যে অন্নভোগ প্রসাদ এবং বিকালবেলা আমরা যেটা দিয়ে থাকি আরতির পরে, কালকেও আমাদের প্রায় 2000-এর উপরে লোক খেয়েছে, আজও আমরা ভাবছি 3000-এর মতো হবে। যদি বৃষ্টি কিছু না দেয় তা আমরা ওইভাবে রান্না তো আমাদের রয়েছে, ওইভাবেই আয়োজন। আর বিকেলে আমরা 400-500 লোকের আরতির পরে আমরা লুচি আলু এগুলো যেভাবে খাইয়ে থাকি চলছে। বাজেট কত টাকা ছিল আমাদের দুর্গাবাড়িতে? অ্যাকচুয়ালি কখনোই আমরা বাজেট করিনি, মা দুর্গাই আমাদের পূজা চালিয়ে দেন। আমরা 2 মাসে আসতে থাকি, আমরা এক একটা জিনিস হাত দিয়ে দিই, এটা হয়ে যায়। আমরা 2 বছর বাজেট নিয়ে পূজাতে নামিনি, কারণ আমাদের এই 1-2 গলির উপরেই মেইনলি থাকে, কারণ প্রত্যেক পাড়াতেই পুজো আছে। আর আগামী 2 বছর পর আমাদের 100তম বর্ষ, ওই সময় হয়তো আমরা একটা ভালো কিছু বাজেট বা কিছু একটা পরিকল্পনা আছে, ওই হিসাবে আমাদের চলছে। আর শেষ প্রশ্ন, আপনাদের দশমীটা কবে করছেন? আমরা যেটা মনে করছি আমরা দশমী তিথি অনুযায়ী যেটা হয়েছে শনিবারে আমরা কলা বউটায় বিসর্জন দেবো, আর দশমী আমাদের রোববারই হবে, যেটা প্রতিমা বিসর্জনটা রোববারই হবে। আমরা শিলচর শহরের বা আশেপাশে সবাইকে আমন্ত্রণ করছি, আপনারা আসবেন আমাদের দুর্গাবাড়িতে এসে আমাদের পূজা দেখে যাবেন। আমাদের পূজা আপনারা যে অনেক বছর থেকে সব 15 বছরে তাই সাত্বিকভাবে যেভাবে হয়ে থাকে, আপনারা আসুন, প্রসাদ গ্রহণ করুন এবং পূজার আনন্দ দিন। আপনাদের সবাইকে আমাদের দুর্গাবাড়ি থেকে তাদের নিমন্ত্রণ। আপনার ভালো নামটা? জয়দীপ চন্দ্র। আমরা কথা বলছিলাম জয়দীপ বাবুর সাথে আর্যপট্টি দুর্গাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে। একটা ভব্য প্রতিমা, একটা ভব্য প্যান্ডেল এবং একটা বৈচিত্র্যময় পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা, নাগরিকরা এখানে রয়েছেন, আনন্দ উল্লাসের সাথে নবমীর তিথি পালন করছেন। এবং সেই সঙ্গে আরেকটা কথা না বললে নয় যে বৃষ্টি কিছুটা থেমেছে, বৃষ্টির দুরাত্ম থেকে রক্ষা পেতে সবাই ভগবানের কাছে আবেদন করেছিলেন। এখন হয়তো মা দেবী দুর্গা প্রসন্ন, তাই কিছু সময়ের জন্য বৃষ্টি থেমেছে। আশা করি আজকের এই মহানবমীর দিনে বৃষ্টিপাত যদি না হয় তাহলে সবাই সুন্দর সুষ্ঠুভাবে পুজোটা দেখতে পারবেন। আর সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমরা অন্য প্যান্ডেলে পদার্পণ করছি। নমস্কার। খড়ে হ্যাঁ और सभी को शुभकामनाएं हैं हमारे दुर्गा पूजा कमेटी की तरफ से। और अभी अभी जो बोले गए हमारा सेक्रेटरी, हमारे पूजा कमेटी सेक्रेटरी ने बताया है कि 1928 में शायद इसका शुरुआत हुई थी, आगामी 28 में 100 साल पूरा होने जा रहा है। तो सभी कमेटी के सदस्यों की तरफ से हम लोग शुभकामनाएं देते हैं और समस्त विश्व का, समस्त हिंदू समाज का जितने भी लोग हैं सभी के भलाई के लिए हम माँ दुर्गा जी से प्रार्थना करते हैं। माँ दुर्गा सभी को स्वस्थ रखें, सुखी रखें और यही काम है। आनंद घन दिन की बोलते चाहिए बरागवासी बार 97 বছর আমরা পা দিলাম, যাতে আমরা 100 বছরটা সুন্দর ও শ্রেষ্ঠভাবে পরিচালনা করতে পারি। আর আমাদের এখানে 3 দিনের সবাই পাড়া প্রতিবেশী সবাই আনন্দ ফুর্তি করে এবং প্রসাদের ব্যবস্থা আছে, 3 দিনই উপরে সবাই প্রসাদ নেয়। এবং যাতে আমরা এই 97 থেকে 98 যাবে, যাতে আমরা 100 বছর সুন্দরভাবে আমরা এই পুজোটা
চালাতে পারি। সবাইকে সবাই আশীর্বাদ করবেন এবং শিলচরবাসী এই আর্যবতী দুর্গাবাড়ি পূজা কমিটির তরফ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা ও কালী পূজার আগাম শুভেচ্ছা রইল। দু বছর পরে 100 বছর, আপনার ভিতরের অন্তরের অন্তঃস্থল থেকে অনুভূতিটা কিরকম? অনুভূতি আজকের দিনে যে অনুভূতি তার চেয়ে আরও শতগুণ বেশি অনুভূতি থাকবে আমাদের এই 100 বছর। আর আজকে এই আর্যবতী দুর্গাবাড়ি কাছাত করিমগঞ্জ হাইলাকান্দি তথা বরাক বসীকে বরাক বার্তার মাধ্যমে এবং যারা অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়া সবার মাধ্যমে আমরা শারদীয়ার কৃতি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দীপাবলির অগ্রিম আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং মায়ের কাছে একটাই আশীর্বাদ চাওয়া যে যাতে সবাই শুধু একা এক জনগোষ্ঠীর মানুষ তারা সবাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেটাই মায়ের কাছে একান্ত কাব্য। বরাক বার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী দিনে আপনাদের জীবন আরও সুন্দর সুখময় হয়ে উঠুক মায়ের কৃপায়, এই আশাটুকু নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ বরাক বার্তাকে। আগামী বছর আবারও আসবেন, আবারও আপনার সঙ্গে আমরা সংযুক্ত একটি প্রেস মিট করবো এবং আবারও সেটাই কথা আপনাদের মাধ্যমে পুরা বরাক বার্তাকে আমরা শারদীয়া এবং দীপাবলির দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি।